Assalamualaikum viewers, welcome to vlog 34. আজকে তৈরি করছি আরেকটি ইন্টারেস্টিং রেসিপি। রেসিপিটি হচ্ছে শাহি এগ কোরমা। আশা রাখছি পুরো রেসিপি জুড়ে মোমোস কিচেনের সাথেই থাকবেন। অ্যাট ফার্স্ট ডিমগুলোকে বয়ল করে নিতে হবে, সেজন্য আমি এখানে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি বয়ল করে নিচ্ছি। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। ডিমগুলোকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি এখানে লবণ ইউজ করেছি। যখন পানি ফুটে আসবে তখন এক এক করে আমি ডিমগুলোকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ডিমগুলোকে হার্ড বয়েল করব, সেজন্য কমপক্ষে 15 থেকে 18 মিনিটের মতো আমার লাগবে ডিমগুলোকে সিদ্ধ করার জন্য। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ভিউস দেখতে পারছেন ডিমগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে ডিমগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি। প্যানে অ্যাড করছি পর্যাপ্ত পরিমাণের ঘি। আমি আজকে ফুল রান্নাটা ঘি দিয়ে করব, বিকজ এটা শাহি রান্না। এখন অ্যাড করছি দারুচিনি ও এলাচ। স্প্যাচুলারের সাহায্যে ঘিয়ের মধ্যে দারুচিনি ও এলাচের ফ্লেভার বের করে নিচ্ছি। অ্যাড করছি পেঁয়াজ কুচি। চুলার হিট মিডিয়ামে রেখে স্প্যাচুলারের সাহায্যে অনবরত নেড়ে যেতে হবে, যত পর্যন্ত না পেঁয়াজের কালার ব্রাউন হয়ে আসছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে করে ব্রাউন হয়ে আসছে। দিয়ে দিচ্ছি বড় এলাচের দানা। এখন অ্যাড করছি আদা রসুন বাটা। আবারও প্রপারলি মিক্স করে নিচ্ছি। অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। এখন সামান্য পানি অ্যাড করে নিচ্ছি মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য। ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো আমার ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া থাকবে। আমার চ্যানেলের আরেকটি ডিমের রেসিপি রয়েছে, যা হচ্ছে 5 ফোড়ন ডিম ভুনা। সবার সুবিধার জন্য আমি আই বাটনে লিঙ্কটি শেয়ার করে দেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন অ্যাড করছি টক দই। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখন অ্যাড করছি হলুদ গুঁড়ো। স্প্যাচুলারের সাহায্যে আবারও সবগুলো ইনগ্রেডিয়েন্টস প্রপারলি মিক্স করে নিচ্ছি। আবারও সামান্য পানি অ্যাড করছি যাতে মশলা নিচে না লেগে যায়। হলুদের কাঁচা গন্ধ দূর করার জন্য আমি এখানে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অ্যাড করছি শাহি জিরা। এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ফ্লেভারের জন্য চারপাশে ছড়িয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ। এই রেসিপিটি তৈরি করতে খুবই অল্প সময় প্রয়োজন হয়। ভাত বা সাদা পোলাওয়ের সাথে এটি খেতে দারুণ লাগে।
অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও প্রপারলি মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুল ক্রিম লিকুইড মিল্ক, যা এই কোরমাটিকে আরো রিচ করে তুলবে। এক্ষেত্রে টেস্ট করে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলা থেকে যথেষ্ট পরিমাণের তেল উঠে এসেছে। আমি এখন এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও সামান্য লবণ অ্যাড করেছি। ডিমগুলোকে এপিট ওপিট করে সেট করে নিচ্ছি। আমি এখানে ঝোলটা শুকিয়ে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কোরমা থেকে অনেকটাই তেল উঠে এসেছে। এখন আমি চুলার হিট অফ করে পরিবেশন করে নেব। আমি প্রথমেই বলেছিলাম এই রেসিপিটি তৈরি করতে খুব অল্প সময় প্রয়োজন হয়। আশা রাখছি আজকের রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।